টাঙ্গাইলের বাসাইলে 40 লাখ টাকায় নির্মিত একটি কালভার্ট 2 বছরের মধ্যেই হেলে পড়েছে। তবু ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এলজেডি, উল্টো ঠিকাদারের বিল পরিশোধ করে একই স্থানে আরেকটি কালভার্ট তৈরির প্রস্তাবনা পাঠিয়েছে তারা। কালভার্টটি দ্রুত মেরামত করা না হলে আসছে বর্ষায় পড়তে হবে চরম দুর্ভোগে। এটি টাঙ্গাইলের বাসাইলের দক্ষিণ পাড়ায় 40 লাখ টাকায় নির্মিত কালভার্ট, যা 2 বছরও ব্যবহার করতে পারেনি স্থানীয়রা। হেলে পড়ায় তা এখন পরিত্যক্ত। 2017-18 অর্থ বছরে কাঞ্চনপুর নাটিয়াপাড়া ও হালুয়াপাড়া গ্রোথ সেন্টার থেকে কাজেপাড়া সড়কে এলজিইডির তত্ত্বাবধানে 13.1 মিটার দৈর্ঘ্য এবং 5.5 মিটার প্রস্থের কালভার্টটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এসকে টিম্বার। শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ করার অভিযোগ ছিল। তারপর সংযোগ সড়ক প্রস্তুত না করেই উন্মুক্ত করে দেওয়া হয় চলাচলের জন্য। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বন্যার পানি আসার পরে বৃষ্টি কাইতে হেলা পড়ছে। যদি এই বছর ওই রকম বর্ষা হয় তাহলে যে পাশে 2টা বাড়ি আছে, 2টা বাড়ি রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। এটা কোন সিস্টেমে ইঞ্জিনিয়ারে করলো আমাদের জ্ঞানে আসে না। তারা জানি ভালোভাবে তদারি করে এরকম করে বিরোধী না করে। আসছে বর্ষায় কয়েক লাখ মানুষের ভোগান্তি লাগবে, কালভার্ট সোজা করার চেষ্টা চালায় স্থানীয়রা, কিন্তু কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ার অভিযোগ স্থানীয় চেয়ারম্যানের। মূলত এটা কোনো টেন্ডার হয় নাই, এখানে অ্যাপ্রোচ ধরা ছিল ব্রিজের, সে অ্যাপ্রোচটিও বাতিল করা হয়েছে। বর্ষা মৌসুমে যেন কোনো রকম যাতায়াতের ব্যবস্থা করা যায় এই ব্যবস্থাটুকু আমরা নিজেরা করছি। অনিয়মের অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী জানান, বন্যার কারণে হেলে পড়েছে কালভার্ট। ঠিকাদারে সম্পূর্ণ কাজ ডিজাইন অনুযায়ী করে ওনারা টাকা ফাইনাল বিল উত্তোলন করেছে, পাসেবল করার জন্য নতুনভাবে প্রস্তাব আমরা প্রেরণ করা হয়েছে। কালভার্টটির সাথে 53 লাখ টাকার 180 মিটার সড়ক পাকা করা হয়, যা এর মধ্যে চলাচলের অযোগ্য। তাই 60 লাখ টাকায় মেরামতের কাজ করছে এলজিইডি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।